এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বিবিসি ও সিএনএন এর খবরে বলা হয়েছে, রাশিয়ার উপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় 15 মার্চ থেকে মস্কোর টপ লিস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও কিছু সুপরিচিত ব্যক্তির উপর রাশিয়ার নিষেধাজ্ঞা দিচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভারভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত 20 দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর, প্রাণ হারিয়েছেন কয়েকশো বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে 30 লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। ইউক্রেনের আগ্রাসনের জবাবে পশ্চিমা দেশগুলো সরাসরি সংঘাতে না জড়ালেও একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রুশ অর্থনীতির কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো মস্কোর উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। জবাবে ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় রাশিয়া। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করল তারা।